তোরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। অনেক দিন পর বন্ধুরা তোমাদের সঙ্গে আবার আমি গল্প করতে চলে এলাম। প্রতিদিনই ভাবি তোমাদের সঙ্গে একটু গল্প করব, কিন্তু শরীরটা এত খারাপ। আসলে এখন ওয়েদার চেঞ্জের সময় সেহেতু সর্দি কাশি জ্বর প্রত্যেকের ঘরে ঘরেই লেগে আছে। আজকে যেহেতু ঈদ পুজোর দিন, তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু গল্প করে নিই। তো আমি কি রান্না করছি দেখো, রান্না করব আলু পনিরের তরকারি, পাঁচ রকম ভাজা, খিচুড়ি, চাটনি, পায়েস, মানে আজকের দিনে যে যত রকম ভালো মন্দ করতে পারে। নিরামিষ, আমিষ কিন্তু আজকের দিনে হবে না কিছু। তারপরে রান্নাবান্না সেরে নিয়ে স্নান টান করে আমি পুজো করব। এক একবার আমি করি কি, সকালে আগে পুজোটা করে নিয়ে তারপরে রান্নাবান্না করি, কিন্তু এবার ভাবলাম যে আগে রান্নাটা সেরে নিয়ে তারপরে পুজো করব। কারণ শাশুড়ি মা অসুস্থ, সুতরাং সকাল সকাল খেয়ে নেয়, 10টার মধ্যে ওনার টাইম খেয়ে নিতে হয়। সেই জন্য আমি রান্নাটা আগে সেরে নিলাম এবং ওনাকে খেতে টেতে দিয়ে তারপরে আমি পুজো করতে গেলাম। আগে উনিও উপোস প্রচুর করতেন, কিন্তু এখন আর পারে না, যেহেতু বয়সটাও অনেক হয়েছে, শরীরটাও ভালো যায় না। আমারও শরীরটা খুব একটা ভালো নেই বন্ধুরা, এত ঠান্ডা লেগেছে যার ফলে গলা ব্যথা, সর্দি কাশি। আমি ছাদে গিয়ে পুজো করব। প্রতিবারই ছাদে গিয়েই পুজো করি, কারণ বাড়ির উঠোন থাকলে উঠোনের মধ্যে করে, আর না হয় ছাদে করে। তো আমি ছাদেই পুজোটা করব। মেয়েকে বললাম, বাবু তুমি আলপনা দিয়ে সমস্ত পুজো জোগাড় যন্ত্র করো, আমি স্নান টান করে গিয়ে পুজো করে পাঁচালি পড়ব। তো আমার মেয়ে যথারীতি ফল টল কেটে জোগাড় টোগাড় করে সব কিছু করে আমাকে বললো, মা এসো এবার পুজো করে পাঁচালি পড়ে নাও। এদিকে আমরা পুজো করছিলাম আর আমার ছেলে ঘরে এদিকে পড়াশোনা করছিল। ও খুব দুষ্টু, পড়াশোনা যে খুব একটা করে তা না, অল্প পড়ে কিন্তু মাথায় রাখতে পারে। এত বদমাশ হয়েছে এখন যে বলার না। আগে পড়াশোনার জন্য একদমই বলতে হতো না, কিন্তু এখন শুধু খেলার ন্যাক হয়ে গেছে আর মোবাইল হয়ে গেছে সব থেকে, মানে বলবো আর কি, এত নেশাগ্রস্ত হয়ে গেছে মোবাইলে। সুযোগ পেলেই শুধু মোবাইল দেখছে, মোবাইলে কোথায় কি আছে না আছে, বিভিন্ন রকম জিনিস তৈরি করা এই সমস্ত দেখতে থাকে। ও খুব নেশা, বলবে মা দু মিনিট করতে করতে মোটামুটি 15-20 মিনিট দেখে নেবে। তো এখন বিকেলে ফুটবলে দিয়ে দেওয়াতে মোবাইল দেখাটা বন্ধ হয়েছে এবং স্বাস্থ্যটাও ঠিক থাকবে, কারণ ও একটু মোটা হয়ে যাচ্ছে, যার জন্য আমি ফুটবলে দিয়ে দিয়েছি। দেখো আমি ছাদে পুজো করে নিলাম আর আমার ছেলে এদিকে একটু পড়াশোনা করছে। বলল ব্রাহ্মণ সুযোগ পেয়ে সে ছাড়িল, তারা বৃক্ষের পাঁচালি পড়ে নিচ্ছে, অবশেষে কন্যা দুটো ঘুমিয়ে পড়িল। ব্রাহ্মণ সুযোগ পেয়ে সে ছাড়িল, নিদ্রা ভঙ্গে কন্যা দয়, তারপরে লাগিল ভাবিতে কোথা পিতা প্রসাদ দিয়ে তারপরে নিজে প্রসাদ খাবো। আর এদিকে আমার ভাই পড়া মানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো বন্ধুরা, এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও।